Hey guys, welcome to Football Duniya. How are you doing? Show me your shagot. So, this video is a fission guru to puna mapa niye tomader shonge discuss korbo. Kotojon bishwash korbe ki korbe na seta shompurno bhabe tomader byapar. Ei byapar ta niye amar kichu bolar nei. Tobe ami tomaderke ei tuku guarantee diye bolte pari je Prabhsukhan Gill byapare East Bengal ei muhurte all out chole giyeche. Ei bar hoyto tumra অনেকে বলতেই পারো যে প্রভসুখান গিল কেন অনেক ফুটবলারের ব্যাপারেই তো ইস্ট বেঙ্গল এর আগে অল আউট গিয়েছে কিন্তু তাদেরকে সাইন করানো যায়নি তো সেই ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে গেলে আমার কিছু বলার নেই তার কারণ ইমাম ইস্ট বেঙ্গল এসি প্রাইভেট লিমিটেড ম্যানেজমেন্ট এই মুহূর্তে ঠিক কী অবস্থায় ফাইন্যান্সিয়ালি দাঁড়িয়ে রয়েছে সেটা আমার পক্ষে এইখানে গেস করা একেবারেই পসিবল নয় তবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি ডেসপাইট অল রুমার্স ইস্ট বেঙ্গল গোয়িং অল আউট ফর প্রভসুখান সিং গিল প্রভসুখান সিং গিলার ইস্ট বেঙ্গলে এমনি আসতে কিন্তু কোনো সমস্যা নেই তার সঙ্গে কিন্তু পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক আগেই ইস্ট বেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে সমস্ত ট্রান্সফার ফিটা নিয়ে সেইটা কিন্তু এই মুহূর্তে একটা ব্যালেন্স স্টেজে রয়েছে ডিসকাশন চলছে এবং ডিলটা হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে তো আমি জানি না এই ব্যাপারটা নিয়ে তোমরা কী ভাববে আমি আবারও বলছি তবে প্রভসুখান গিলের ডিলটা কিন্তু হতে পারে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি রহিম আলীর ব্যাপারে আমি তোমাদের কাছে যেরকম বলেছি ইস্ট বেঙ্গল চেন্নাই এফসি যে ট্রান্সফার ফিটা চাইছে সেইটা দিতে কোনোভাবে ইন্টারেস্টেড নয় ইভেন ইস্ট বেঙ্গল রহিম আলীর জন্য যে টাকাটা অফার করেছে চেন্নাই এফসিকে চেন্নাই এফসি তার থেকে অন্তত 25 লক্ষ টাকা বেশি দাবি করছে রহিম আলীর জন্য তো সেই ডিলটা এই মুহূর্তে অন হোল্ড রয়েছে এই ব্যাপারে আমি তোমাদেরকে বলেছি তবে প্রভসুখান সিং গিলের ব্যাপারে এইটুকু আমি তোমাদেরকে একদম নিশ্চিত করে বলছি ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার ব্যাপারে পজিটিভিটি দেখাচ্ছে তো দেখা যাক কী হয় অবভিয়াসলি এই ব্যাপারের দিকে তোমাদের প্রত্যেকে নজর থাকবে যখন যেরকম আপডেট পাবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলো ভিডিওটা এখনকার মধ্যে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখনকার মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে